করোনা ভাইরাস, যে করোনা ভাইরাসের বিষয়ে যে আমাদের সুন্দরগঞ্জ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা, যে প্রশাসনকে শক্ত অবস্থানে, এবং প্রশাসনকে আমরা করোনা ভাইরাস কমিটি, আমরা ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যান, আমরা প্রশাসনকে সহায়তা করে যাচ্ছি। এই প্রেক্ষিতে আমাদের বাজারগুলোতে যে মানুষের সমাগম, এই সমাগমগুলোকে ঠেক দিতে, যে সমাগমগুলোকে বিচ্ছিন্ন বিতাড়িত করতে যা প্রশাসন, আমরা তাদের সহযোগিতা চেয়েছিলাম, প্রশাসন এসেছিল সহায়তাও করেছে, মানুষকে বিতাড়িত করে যাওয়ার পরে, প্রশাসন চলে যাওয়ার পরে দুই গ্রামবাসীর মধ্যে এই দ্বন্দ্বটা সৃষ্টি হয়। শুধু চাকুয়াকে এখানে কেন্দ্র করে, এখানে প্রশাসন দায়ী নয়, বা এখানে আমাদের যে দোষারোপ করা হয়েছে যে এখানে করোনা ভাইরাস কমিটির যে সদস্য, তারাও এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আলম ভাই, আলম ভাই, মানুষ তো সোজা কথা বোঝে না, বাস্তবতা সেদিন থেকেই স্টল নাই, সেদিন থেকে নাই।